আসসালামু আলাইকুম সৃষ্টি একাডেমিক স্কুলে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে অঙ্ক ক্লাসে নামতা পড়াবো দেখো আমরা আজকে পড়ব 28 ঘরে গুণের নামতা আমরা তো যোগ কিভাবে করে সেটা পারি বিয়োগ কিভাবে সেটাও পারি এখন আমরা দেখব গুণ কিভাবে করে গুণ শিখতে হলে আমাদেরকে প্রথমে শিখতে হবে নামতা দেখো আমি বোর্ডে লিখেছি 8 এর ঘরে গুণের নামতা দেখো 8 গুণ 1 সমান সমান 8 8 গুণ 2 সমান সমান 16 এই চিহ্নটা হচ্ছে গুণন চিহ্ন এই চিহ্নটা কি তোমরা অবশ্যই জানো এটা যোগ চিহ্ন আর এটা হচ্ছে বিয়োগ চিহ্ন আর এইটা হচ্ছে গুণন চিহ্ন আমরা যখন উপরে ক্লাসে উঠব তখন আমাদেরকে এই গুণের নামতা দিয়ে গুণ করতে হবে এখনো তো আমরা ছোট ক্লাসে এই জন্য আমাদেরকে এখনো গুণ আমরা মুখ করিনি এখনো আমরা যোগ বিয়োগ করেছি কিন্তু গুণের অঙ্ক করা হয়নি গুণের অঙ্ক করতে হলে আমাদেরকে আগে নামতা শিখতে হবে তারপরে গুণ অঙ্ক শিখতে হবে তাহলে দেখো 8 একে 8 8 2 গুণে যদি 16 হয় 8 3 24 আমরা যখন নামতা শিখব তখন যে ঘরে নামতা সেই সংখ্যাটা আমরা আগে বলবো এইভাবে দেখো 8 একে 8 8 2 গুণে 16 8 3 24 8 4 32 8 5 40 দেখো এখন আমি এখানে বুঝিয়ে নিই আগে তোমাদেরকে দেখো আমরা যখন আমরা যোগ করা শিখেছি দেখো 2 1 1 এখানে দুইটা তার আছে যোগ 1 আর 1 2 2 আর 2 কত হয় 4 হয় আবার দেখো এখানে 1 2 3 তিনটা সংখ্যা আছে বিয়োগ 1 এই তিন থেকে 2 বিয়োগ দিলে হয় থাকে কত 2 আমরা এটা বুঝতে পেরেছি আবার এখন দেখো যদি আমরা যখন আমরা গুণ করব তখন আমাদেরকে বুঝতে হবে যে 2 2 গুণে কত 3 3 কে কত 3 4 কত এইভাবে তাহলে 2 2 2 গুণে বোঝায় হচ্ছে 2 এর দ্বিগুণ 3 3 কে বোঝায় হচ্ছে 3 এর তিনটা বা তিন গুণ অর্থাৎ 3 3 3 কত হয় দেখো আমি এখানে লিখেছি দেখো 3 3 কে কত হয় এই 3 গুণ 3 3 3 কে 9 অর্থাৎ 3 টা 3 একত্র করলে কত হয় 3 গুণে কত হয় 3 3 কে 3 3 কে 9 আবার দেখো তাহলে 3 2 গুণে কত হয় তার মানে 3 2 গুণে 3 এর 3 গুণ 3 টা 2 বার 3 বার লিখলে কত হয় 3 2 গুণে দেখো 3 2 গুণে হচ্ছে এই দেখো 2 টা 2 টা আর 2 টা অর্থাৎ এখানে 3 2 গুণে হয়েছে 3 টা 2 3 বার লিখলে কত হবে দেখো 2 2 আর 2 তাহলে 3 2 গুণে কত হয়েছে আমাদের 6 আমরা এইভাবে গুণন চিহ্নতে বুঝি 3 2 গুণে 6 এবার বুঝতে পেরেছো তোমরা নামতা আমরা কেন শিখব নামতা আমরা শিখব গুণ অঙ্ক করার জন্য আমরা উপরে ক্লাসে যখন উঠব তখন আমাদেরকে এই নামতা দিয়ে গুণ অঙ্ক করতে হবে এখন তাহলে আমরা নামতাটা শিখি দেখো 8 1 এ 8 8 2 গুণে 16 8 3 এ 24 8 4 এ 32 8 5 এ 40 8 6 48 8 7 এ 56 8 8 এ 64 8 9 72 8 10 এ 80 আমরা এটা শিখলাম হলো গুণের ঘর 8 এর ঘরের গুণের নামটা আমরা আরেকটু বলি একটু মজা করে বলি ভালো করে বলি তোমরা এইভাবে বাসায় বসে বারবার করবে আর শিখবে একটা পড়া বারবার করলেই মুখস্থ হয়ে যায় গুণের নামতাটা হচ্ছে নামতাটা হচ্ছে নামতা যদি তুমি মুখস্থ না করো তাহলে কখনোই তুমি গুণ অঙ্ক করতে পারবে না অনেকে আছে নামতা কি করে গুণে গুণে করে না গুণে গুণে করলে হবে না তোমাকে নামতা সবসময় মুখস্থ করতে হবে আমরা নামতাটা আবার পড়ি আরেকবার 8 1 এ 8 8 2 গুণে 16 8 3 এ 24 8 4 এ 32 8 5 এ 40
आठ छः आठचल्लिस आठ सात छप्पन्न आठ आठ चौषटी आठ नौ बहत्तर आठ दस आशी हमें ये नामता बासा बसि बस बार बार पढ़ब लिखब मुखस्त हो जाए सब समय मन रखे एक पढ़ा जो तुम खूब मनोज दिए पढ़ो जो पढ़े तक प्रत्येक लेखा संख्या खूब मनोज दिए देखे और पढ़े मुखस्त हो जाए एक कथा सब समय मन रेखो जो मनोज दिए सब कुछ पढ़ो से मन मध्य एकदम गेजे जाए कखई भूले ना छोटो बेला जो पढ़ तुम्हारा मुखस्त कर भूलार कथा ना हमारा क्योंकि छोटो बेला तुम्हारे मत छोटो थकते यह पढ़े नाम मुखस्त कर এখনো মনে আছে তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে দেখবে মনে থাকবে সবসময় মনে রেখো ছোটবেলায় যে পড়াটা পড়বে সেটা হলো পাথরে খোদাই করে রাখার মতো মনে খোদাই হয়ে থাকবে কখনোই ভুলবে না আর বড় হয়ে যে পড়াটা শিখবে সেটা কিন্তু ভুলেই যাবে দুদিন পরেই ভুলে যাবে সেটা কেমন জানো পানির মধ্যে দেখো তুমি এরকম করে একটা দাগ দিয়ে দেখো সেটা সাথে সাথে মিলে যাবে এরকম বড় হলে যে পড়াটা মুখস্থ করবে সেটা কিন্তু বেশি দিন মনে থাকবে না কি জন্য বড় হলে অনেক তোমাদের মাথায় অনেক চিন্তা এসে যায় অনেক রকম ভাবনা এসে যায় তখন পড়াগুলো অত মনে থাকবে কিন্তু ছোটবেলা যে পড়াটা শিখবে সেটা অবশ্যই সারা জীবন মনে থাকবে এই জন্যে যে কোনো পড়া শিখতে হলে খুব মনোযোগ দিয়ে পড়বে লিখবে তবেই পড়াটা ভালো মনে থাকবে তাহলে আজকে এখানে শেষ করি তোমরা খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ।